গুড মর্নিং, শুভ রথযাত্রা। আজকে এখন এই যে রেডি হয়ে বেরোচ্ছি, বাজে 8:15 থেকে 20। আজকের হলো সোনাইয়ের স্কুলে মিটিং আছে, তো সেই জন্য বেরোচ্ছি সকালবেলা। উঠে সমস্ত ঠাকুরের বাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার আগে স্নান করেছি, করে নিয়ে বেরোচ্ছি, এসে পুজো করব। সোনাই ঘুমোচ্ছে, রাজা বাইকে যে বের করছে এখনও বের করতে পারেনি। 8:30 থেকে মিটিং, 8:28 বাজে, ভুল বললাম, 8:20 নয়, 8:28 বেজে গেছে। তো চুল এত উঠছে, ভাবছি আদিবাসী অয়েলটা মাখবো কি না, ওটাই চিন্তা করছি। দরজাটা ভালো করে লাগিয়ে দাও, আর যাই মিটিংয়ে। স্কুলের মিটিং কী যে বলবে সেটা তো টেনশন থাকেই, বাচ্চাকে মানে এই করেছে ওই করেছে, পড়াশোনা নিয়ে নয়, দুষ্টুমি, শুধু কথা বলেছে, ওই কথা বলেছে, সেই কথা বলেছে, এইসব নিয়ে বলবে হয়তো। যাই এখন দেখি, চলো বাইকে উঠে পড়লাম, যাই। মামামের স্কুলে পৌঁছে গেছি, স্কুলে পৌঁছেই না একটা বিবেকানন্দের মূর্তি আছে, এটা দেখলেই না মনটা খুব ভালো লাগে, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর ওদের স্কুলের ভেতরটা ভীষণ সাজানো গুছানো, বাচ্চাদের দেওয়ালগুলোর মধ্যে না বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি এরকম করে লাগানো রয়েছে, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। মিটিং শেষ হয়েছে, হয়ে একটু চা খাচ্ছি, লিকার চা, তারপরে বেরিয়েছি, খানিকটা রাস্তা এসেছি, এসে রাজার জন্যে ওয়েট করছি, যাব একটু মার্কেটে, পুজোর জন্য অনেক জিনিসপত্র কিনতে হবে। আর এই যে আমার মামামির রেজাল্ট বেরিয়েছে আজকে, সেটা কী করেছে মন দিয়ে দেখছে। তারপরেই আমি স্নান করেছি, আবার করে রথটাকে এবার সাজাতে বসেছি। আগে তো রথ টানতে গেলে একটা দড়ি লাগবে, তো সেই জন্য আগে দড়িটা বেঁধে নিচ্ছি, বাড়িতে মোটা দড়ি ছিল না, সরু দড়িগুলোই পাকিয়ে পাকিয়ে বাঁধছি। তারপরে এবার একটু ফুল দিয়ে, অনেক কিছু কাগজের ফুল নিয়ে এসেছি, কিন্তু দিয়ে দেখলাম ভালো লাগছে না, কারণ কি বলো তো, আমার রথটাই তো এত সুন্দরভাবে ড্র মানে কালারফুল না, আর অন্য কিছু ভালো লাগছে না, তাই শুধু ফুলের মালা দিলাম। দেখো আমার রথটা কেমন লাগছে, আর আমার পুজো দেয়া হয়ে গেছে ঠাকুরকে, দেখো তোমরা কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে বলো। জয় জগন্নাথ, সবাইকে যেন ভালো রাখে জগন্নাথ দেব, সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়। এরপর বসে গেছি দুপুরের লাঞ্চ করতে, একটু ধোকার তরকারি আর পটলের তরকারি, চিপস লঙ্কা দিয়ে ভাত করছি। বিকেল হয়ে গেছে, মাম্মাম একা একা রথ টানতে বেরিয়ে পড়েছে, আমিও ওর সাথে একটু বেরিয়েছি, আর ও আজকের একটা নতুন ড্রেস পরেছে, পরে নিজের মন দিয়ে রথ টানছে, খুব মজা পেয়েছে রথ টানতে, খুব মজা করেছে ও। এরপর আমরা একটুখানি বেরোবো, একটু ঘুরু ঘুরু করতে যাব, ও ততক্ষণ রথটা টেনে নিক। কোথায় যাচ্ছে বলো দাও, কোথায় যাচ্ছে বলো? আমি, হ্যাঁ বলো, মেলা। কার সাথে? হাজরি বন্ধু, ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের সাথে, আজি আন্টি আঙ্কেল, মা বাবা মা। আমরা আজকে মেলায় যাচ্ছি, কোন মেলায় যাচ্ছি জানি না, কারণ আমরা এই জায়গাটার নাম শুনিনি। ওর স্কুলের একজন ফ্রেন্ড আছে, ও সে আসবে, আর আমরা একসাথে যাব মেলাটায়। বাইরে ঘরের ভেতরে পুরো চারদিকটা অন্ধকার হয়ে গেল, ঘরের ভেতরটা ভীষণ গরম, ভীষণ গরম উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বাইরে বেরিয়ে ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। ও খানিকটা উঠোনের মধ্যে রথ টানলো, বেশ ভালোই দিনটা কাটলো। আর আজকে তো রেজাল্ট আউট ছিল সকালবেলা, রেজাল্ট খুব ভালো করেছে, এইটা আমার খুব মানে সব কিছুর আগে রেজাল্ট ভালো হতে হবে, তো করেছে এই আর কি। তো এখন বেরোই, ওরা আসবে, এখানটায় আসবে, এখান দিয়ে বেরোবো একসাথে।
আকাশ পুরো কালো করে এসেছে, ঘন কালো, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, রাজা কিছুতেই যাবে না। তারপরে তাও আমরা জোর জবরদস্তি বলছি, না চলো না, রাস্তায় যেতে যেতে বৃষ্টি থেমে যাবে। সত্যি বৃষ্টি থেমে গেছে, আমরা মেলার মধ্যে চলে এসেছি, আমি ওয়েট করছি, ওরা বাইক রাখতে গেছে, ওরা এলেই আমরা এবার মেলার ভিতর ঢুকবো। ও বাবা, মেলায় ঢুকে তো আমরা সবাই অবাক, এত গাছ, মানে মেলার ঢোকা থেকে শুধু গাছ, এটা যেন গাছের আর পশু পাখি বিক্রির মেলা, শুধু গাছ, কত রকমের গাছ, এক জায়গায় শুধু সাদা ফুলে ভর্তি, এক এক জায়গায় শুধু লাল ফুলে ভর্তি, এক এক জায়গায় শুধু কলা গাছ, কোথাও বিভিন্ন ধরনের গাছ, আবার দেখো না কত ধরনের পশু পাখি, ওই যে স্টলগুলো দেখছো, ভীষণ গন্ধ চাচ্ছে বলে যায়নি, পুরো এতে ভর্তি, পশু পাখিতে ভর্তি। আর এই যে এইটা দেখে খুব ভালো লেগেছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার রথ আর হরিলুট হচ্ছে, দেখতে পাচ্ছ, সবাই খুব মজা করছে, ভিড় হয়েছে চূড়ান্ত, এই যে হরিলুটের বাতাসা বিক্রি হচ্ছে। আর একটা জিনিস দেখাই, এই দেখো কত পারফেক্ট বানানো দেখছো মূর্তিগুলো, ভদ্রলোক বসে আছেন, উনি নিজেই বানিয়েছেন, নিজেই বিক্রি করছেন। আর রথে এসেছি, একটু তো খাবার দাবার চাই নাকি, খালি পেটে তো আর ঘোরা যায় না যতই ভিড় হোক। তো এই যে খাবারের স্টল বসেছে, আমরা মিষ্টি জাতীয় কিছু খেলাম না, খাচ্ছি একটুখানি পেঁয়াজি, সবাই একটু আমরা নোনতা ভক্ত, এই যে দাঁড়িয়ে আছি দোকানে, এবার কাটা ছেঁড়া করে সবাই মিলে আমরা খাবো, এ বলবে খাবে না, ও বলবে খাবে না, কিন্তু খেতে তো হবেই, তাই আর কি। এই যে পেঁয়াজিগুলো কিন্তু বেশ ভালো বেরিয়ে ভিজেছিল, আর গরম গরম তো খেতে বেশ ভালোই লাগছে। চোখ মুখের অবস্থা দেখো, গরমে হাঁপিয়ে গেছি, ঘাম ঝরছে, আর ভালো লাগছে না, বলছি বাড়ি চলো, এত ভিড়ে আর মেলা ঘুরতে হবে না। সত্যি কথা বলতে কি, মেলাটার মধ্যে গাছ ছাড়া পশু পাখি ছাড়া কিছু নেই, দেখো এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, শুধু গাছ আর শুধু পশু পাখি, এইগুলোই রয়েছে, আর কোনো একটা ভালো দোকান নেই, কিচ্ছু নেই, আর খালি চারটি খাবার দাবারের দোকান, আর কিচ্ছু নেই, ভালো লাগছে না, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। ওর থেকে মনে হচ্ছিলো দীঘায় গিয়ে, গরমের শেষের দিকে মনে হচ্ছিলো দীঘায় গিয়ে বসে থাকলে ভালো হতো, বেরিয়ে যাচ্ছি। এই বাড়ি গিয়ে খাবে না, তাই চলে এসেছি মোমোওয়ালাতে মোমো খেতে, আর শেষে এইটা ডেজার্ট নিয়েছি, প্রচুর খাবার দাবার খেয়েছি। ধরো না গো, রথে একটু জিলিপি না দেখালে হয়, তাই একটু শেষে জিলিপিটা দেখিয়ে দিলাম। প্রচুর খাওয়া দাওয়া করেছি, তাই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ঠিক আছে। রাত্রি 11:30 বাজে, কাল আবার সোনাইয়ের স্কুল আছে, পুরো কাকের মতো অবস্থা হয়ে গেছে। তো চলো আজকের এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা বাই বাই, গুড নাইট, সঙ্গে থেকো, আবার কালকের